वेलकम बैक टू द चैनल वेलकम टू अ न्यू ब्लॉग आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो आज हच्छे बृहस्पतिवार और आमार पेछने जो बैकग्राउंडटा देखते पाच्छो एक बार देखे नाओ तारपरे बोलछी आज के आमी भीषण 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 खुशी अनेक दिन धरे आमार इच्छा छिलो जे आमी एकटा सुंदर देखे ठाकुर मंदिर करब मानে ठाकुर मंदिर एकटा नेब तो अनेक दिन धरे इच्छा छिलो एत दिन धरे तोमरा जारा आमार ब्लॉग रेगुलर फलो करो तारा जानबे एटा किन्तु एकटा जलचौकी जेटा हय तार उपरे छिलो सेटाके आमी मोटामुटी आलपना टालपनार मतो देखो आलपना टालपना जेरकम हय सेरकम सुंदर करे सजिए नियेछिलाम जलचौकीटाके ठाकुर राखबो बोले किन्तु फाइनली आमी भेवेछिलाम जे सामनेई होच्छे जन्माष्टमी तो जन्माष्टमीर पुजोर आगे जेनो आमी एई मंदिरटा निये निते पारी तो सेजन्य आमी अंतत एक सप्ताह बेशी एकटु हाते रेखे अर्डार दियेछिलाम भेवेछिलाम फ्राइडे करे आसबे आर मानडे जन्माष्टमी तो देखलाम तार आगेई आमार मंदिरटा चले एलो कल वेडनेसडे छिलो कल के एटा एसेछे तोमादेर संगे अनबक्सिंग शेयरो करेछि तोमरा आशा करी देखेछो आर जारा देखोनी आमी डेस्क्रिप्शन बक्से आई बाटनेर लिंक दिये देबो तोमरा चेक करे निओ पुरो मंदिरटा सेखाने भालोभावे देखानो आछे आर एई होच्छे बाकी लुकटा एई पुजो करार पर एरकम लागछे ठाकुरगुलो एइभावेई ठीक सुंदर करे आमी साजियेछि तो आमी आजके सेजन्य भीषण भीषण खुशी शुधु जन्माष्टमीर आगे ना कालके बुधवार आजके बृहस्पतिवार तो बृहस्पतिवारेर आगेई मंदिरटा चले एसेछे फले आमी सुंदर करे साजाते पेरेछि सो आई एम रियलि रियलि वेरि हैपी आमी भीषण खुशी आज के तो सेजन्य एटा प्रथमे तोमादेर संगे शेयर करलाम एरपरे तोमादेर संगे अनेक किछु शेयर करार आछे पुजो आसछे शपिंग टपिंग करेछि शपिंग जेमन टुकटाक करे करछि चलछे एखोनो चलछे आमी ठीक करेछि समस्त शपिंग हये जाबार पर तोमादेर संगे एकटा दिने समस्त शेयर करे देबो जे आमी एबछरेर पुजोय कि कि किनलाम आर पुजोर समय एकटु साजोगुजो ना करले हय तो मेकअप प्रोडक्ट तो अवश्यई लागे तो सेरकमई किछु स्किन केयार आर मेकअप प्रोडक्ट आमी नायका थेके अर्डर दिए सेगुलो एसे गेछे तो सेटाई अनबक्सिंग प्लस जिनिसगुलो समस्तटाई डिटेल्स शेयर करब तो तार आगे चलो आमार एई जे सुंदर बैकड्रपटा सुंदर मंदिरटा जेटा आमार भीषण 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 पसंद होयेछे एकटु भालो करे देखे नाओ কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর সাথে আজকে যে ঠাকুরগুলোকে সুন্দর করে বসিয়ে সাজিয়েছি সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না পুরো লুকটা আমার মন্দিরের কেমন লাগছে আমি তোমাদের থেকে জানতে ভীষণই উৎসুক মানে কি বলবো তোমাদের কমেন্টের রিপ্লাই এর মানে অপেক্ষা করছি আমি তো যাই হোক সব তো গেল আর যেটা বলছিলাম সেটা হচ্ছে পূজো আস্তে আস্তে হয়েই গেছে আর কিছু মাত্র দিন বাকি আছে তো শপিং তো চলছেই সেটাও তো তোমরা দেখেছো আর সাথে সাথে কিন্তু মেকআপ প্রোডাক্ট শপিং ও চলছে এগুলো আমি অনলাইন নিয়েছি আমি মেকআপ বা কোনো স্কিন কেয়ারের জন্য নাইকাকে ভীষণ ভাবে ভরসা করি মানে ভীষণ কোনো বার এরকম হয়নি যে মানে নাইকা থেকে সেরকম কিছু এসেছে তো আমি নাইকাকে ভীষণ ভাবে ভরসা করি যত সুন্দর যত জিনিস যেরকম ভালোই হোক না কেন এদের প্যাকেজিংটা জাস্ট দেখো প্যাকেজিংটা এতটাই সুন্দর এদের প্যাকেজিংটা মানে কোনো জিনিস কোনো রকম ভাবে ড্যামেজ হওয়ার তো কোনো চান্সেসই নেই তো এইবারে আমি চুটিয়ে মন ভরে কিছুটা স্কিন কেয়ার কিছুটা মেকআপ যেগুলো আমার কাছে ছিল না এখনো কিছু কিছু আছে যেগুলো আমি খুঁজছি তো সেগুলো নেব বাট আপাতত এগুলো যেগুলো নিয়েছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করি প্যাকেজিং কেন বলছি দেখো এত সুন্দর উপরে একটা এরকম দিয়ে রেখে দিয়েছি যাতে কোনো রকম কোনো চাপ টাপ না আসে তো প্রথমে কি বেরোচ্ছে প্রথমেই খুব সুন্দর একটা জিনিস বেরোচ্ছে প্রত্যেকটারই কিন্তু মার্কেট প্রাইস যেটা আছে সেটা মানে মার্কেট প্রাইস ইন দ্য সেন্স আমি ধরো যে প্রাইস নাইকাতে আছে সেটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো এবার দেখো নাইকাতে অনেক সময় অনেক ধরনের সেল টেল চলে সেই সময় তোমরা অনেক কিছু অনেক ডিসকাউন্টেও পেতে পারো তো আমি প্রত্যেকটা জিনিসের প্রাইসটা না স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা স্ক্রিনটা একটু ফলো করো পেয়ে যাবে আগে জিনিসগুলো বের করে নিই খালি হয়ে গেল এই প্যাকেটের মধ্যে যেগুলো ছিল সেটার মধ্যে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে মেবেলিনের সুপারস্টে 24 ফুল কভারেজ ফাউন্ডেশন এটা আমার শেডটা হচ্ছে আমার শেডটা এখানে কোথায় লেখা আছে হ্যাঁ ওয়ার্ম নুড 128 এটা আমার শেড
অনলাইন দেখেই নিয়েছি অনেক, এর মানে প্রচুর, এটা মানে ফুল কভারেজ, মানে ফুল কভারেজ ফাউন্ডেশন অনুষ্ঠান, পুজো, বিয়ে বাড়ির জন্য তো মানে ভীষণই ভালো। আমি এটা নিয়েছি, এটা হচ্ছে মেবেলিনের, খুব ভালো লাগলো আমার দেখে। আর অ্যাপ্লিকেটরটাও বেশ ভালো, এই যে দেখো এইরকম জাস্ট এরকম স্প্রে করে ইউজ করা। অবশ্যই পুজোর সময় সুন্দর করে মেকআপ করব, মেকআপ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই একটা নিয়েছি মেবেলিনের, আর স্কিন কেয়ার আর মেকআপ প্রোডাক্ট মিলিয়েই নিয়েছি, ভীষণ ভালো, এত সুন্দর বাবল র‍্যাপ করা, না কি বলবো। এই একটা নিয়েছি তাই ভাবছিলাম আমি যেটা করছি এরকম, প্লাম, প্লাম তো সবাই জানো মানে এটা খুব অর্গ্যানিক একটা প্রোডাক্ট, এর মধ্যে SLS, প্যারাবেন এইসব কিছু থাকে না। এটার অ্যালোভেরা জেলটা নিয়েছি, অ্যালোভেরা জেল সবসময় খুব কাজের, মানে অ্যালোভেরা জেল যে কোনো ক্ষেত্রেই খুব কাজের, মানে হেয়ারে ইউজ করতে পারি, স্কিনে ইউজ করতে পারি, তারপরে প্রাইমার হিসেবেও এটাকে ইউজ করা যায়। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল প্লামের অ্যালোভেরা জেলটা নেবো, কালারটা কি সুন্দর, এই গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দের, কালারটা ভীষণ সুন্দর। এইটা একটা নিয়েছি প্লামের অ্যালোভেরা জেল, সবগুলোরই কিন্তু প্রাইস আমি লিখে দেব। এটা হচ্ছে 99% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার অ্যান্ড ফ্র্যাগ্রেন্স, খুব সুন্দর, মানে অল স্কিন টাইপস, অল হেয়ার টাইপস এর জন্য ভীষণ ভীষণ ভীষণই ভালো। SLS, প্যারাবেন ফ্রি হয় এসব, মানে প্লামের জিনিস তোমরা খুব ভালো করেই জানো। তো এইটা নিয়েছি, ওপরে কি সুন্দর একটা ছবি, আর কালারটাও আমার বেশ ভালো লেগেছে। এই একখানা করে দেখো এটা কি সুন্দর মুড়োকে দিয়েছে, এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্লামেরই একটা ফেস সেরাম নিয়েছি, ভিটামিন সি সেরাম আমি নিয়েছি। আমার অনেকদিন ধরেই একটা মানে স্কিনে কি বলবো, যেহেতু ঘরেই কিচেনে রান্না বান্না করতে হয় তো একটা ট্যান মতনও পড়ে যায় আর গ্লোটা চলে যায়, সব থেকে বড় কথা সমস্ত এইসব, তারপরে তো সান ট্যান আছে, গ্লোটা চলে যায়। তো এটা মানে ভিটামিন সি আছে, তো ভিটামিন সি মানে খুব ভালো আর কি স্কিনের জন্য, একটা গ্লো এর জন্য বা ফাইন লাইন্স, রিঙ্কেলস এগুলোর জন্য ভীষণই ভালো। তো এই হচ্ছে প্লামের সেই সেরামটা, এটা আমি নিয়েছি, অবশ্যই ইউজ করে বলবো আমার কেমন লাগলো। আমি এখনো ইউজ করিনি, দেখো এখনো কাটাই হয়নি, আজকে রাত থেকে মেবি আমি এই সেরাম আর অ্যালোভেরা জেল এগুলো ইউজ করা শুরু করব। হ্যাঁ, আর একটা জিনিসে অফার চলছিল, সেটা হচ্ছে প্লামের জিনিস একটা সার্টেন রেঞ্জের নিলে, যেমন আমার দুটো মিলিয়ে প্রাইস বোধ হয় কত, এটার প্রাইস 550, সেরামটার প্রাইস হচ্ছে 550, আর এটার প্রাইস 395। তো এরকম একটা সার্টেন রেঞ্জে নিলে, হয়তো মেবি 700 বা সামথিং একটা সার্টেন রেঞ্জে নিলে, আমি একটা গিফট প্যাক পেয়েছি, এটাকেও খুলতে হবে। এটা হচ্ছে একটা গিফট প্যাক, কি কিউট দেখতে, না খুলি, কালারটা কি মিষ্টি পার্পল কালার, আমার ভীষণ পছন্দ। এটা হচ্ছে গিফট হিসাবে দিয়েছে, যেহেতু এই যে এটা হেয়ার স্পা কিট আর কি, ট্রাভেল ফ্রেন্ডলি হেয়ার স্পা কিট, গুডনেস ইনসাইট প্লাম, গুডনেস ইনসাইট। এই যে দেখো কি কিউট দেখতে, ভীষণ 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 কিউট দেখতে, একটা হেয়ার স্পা মানে একটা পুরো হেয়ার স্পা রেঞ্জ একটা, এটা পুরো মানে এটা মিনি, যেহেতু গিফটের দিয়েছে মিনি। এটা হচ্ছে প্লাম, প্রথমে হচ্ছে শ্যাম্পু দিয়েছে, শ্যাম্পুটা কি কিউট, ভীষণ কিউট দেখতে শ্যাম্পু দিয়েছে প্লাম, অলিভ অ্যান্ড ম্যাকাডেমিয়া হেলদি হাইড্রেশন শ্যাম্পু, দেখো ছোট্ট সুন্দর দেখতে, আর ব্যাগটাও কি কিউট, ব্যাগটা অন্য কাজে ইউজ করা যাবে, কি সুন্দর। তো থাক ব্যাগটা রেখে দিলাম, আর এই ছোট্ট একটা শ্যাম্পু, শ্যাম্পুর পর হচ্ছে হেয়ার মাস্ক দিয়েছে, অলিভ অ্যান্ড ম্যাকাডেমিয়া মেগা ময়শ্চারাইজিং হেয়ার মাস্ক, এটা হচ্ছে হেয়ার মাস্ক, একটা মানে ট্রাভেল ফ্রেন্ডলি কিট একটা আর কি, ডিলাইটফুল গুডনেস ফর হেয়ার, অলওয়েজ ফ্রি অফ সালফেট সিলিকন স্যালকোল, ড্রাই অ্যান্ড ড্যামেজড হেয়ার এর জন্য, যেটা আমার হেয়ারটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। আর দিয়েছে একটা কন্ডিশনার, অলিভ অ্যান্ড ম্যাকাডেমিয়া, মানে ওই সেম আর কি, সেম রেঞ্জেই, তিনটে রেঞ্জ মধ্যেই আমাকে দিয়েছে শ্যাম্পু প্লাস কন্ডিশনার প্লাস হেয়ার মাস্ক। ওটা হচ্ছে আমি যেহেতু একটা রেঞ্জে নিয়েছি আমি ওই প্লামের ওই দুটো, এটা আমাকে অ্যাজ আ গিফট প্লাম দিয়েছে, মানে ওর সাথে তোমরাও ওরকম একটা রেঞ্জে দেখবে অফার চলে অনেক সময়, তো ওই রকম বাই করলে অনেক সময় গিফট থাকে অনেক কিছুর, তো আমাকে ওটা দিয়েছে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট।
তাছাড়াও আমি যে কন্ডিশনারটা ইউজ করি ওটা তো প্লামের, প্লামের আমি এখনো কোনো রকম শ্যাম্পু ইউজ বা কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করিনি। এগুলো ইউজ করব, যদি দেখি বেশ ভালো লাগছে তাহলে আস্তে আস্তে কিনবো। তো এখন আমি যে কন্ডিশনারটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাট্রিক্স বায়োলজের আলট্রা হাইড্রা সোর্স অ্যালো হাইড্রেটিং কন্ডিশনার। আমি আগেই বলেছি সবগুলোর কিন্তু প্রাইস আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। এই কন্ডিশনারটা ইউজ করি আমি আপাতত প্রেজেন্টলি। এটা এটা একটা ছোট সা প্যাকেট, ওর মধ্যেই বেশি জিনিসগুলো ছিল। দেখি এখানে কি আছে, এটাও দেখো একটা এই জিনিসটাকে একটা কত সুন্দর করে এ করেছে। এটা তো খুবই মানে ইউজফুল মেয়েদের এভরি মানে মানে লাগে। সেটা হচ্ছে ভেনাসের একটা সিম্পলি ভেনাস রেজার হেয়ার রিমুভার আর কি, রেজার বলতে পারো। এই রেজার এটা তো আছে। হ্যাঁ, আর একটা লিপস্টিক নিয়েছি, লিপস্টিকটা হচ্ছে আমি এবার নিলাম যেটা সেটা হচ্ছে বায়োটিকের লিপস্টিক। দেখো দেখাচ্ছি বায়োটিকের লিপস্টিক। বায়োটিকের অনেক প্রোডাক্ট আছে, ফেস স্কিন মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার ফেস কেয়ার অনেক প্রোডাক্ট আছে। তো বায়োটিক লিপস্টিকও যে মানে এখন লঞ্চ করেছে সেটা জানতাম না, তো দেখলাম বলে নিলাম, ভাবলাম দেখি একবার নিয়ে। আমি যে শেডটা নিয়েছি সেটা হচ্ছে ক্রিমি কাপ, নাম ছিল হচ্ছে ক্রিমি কাপ, 100% ভেগান স্কিন কেয়ার ইনফিউজড। এটার দাম বোধ হয় 125, ইয়েস 125। এই যে কি সুন্দর দেখতে জায়গাটা, বায়োটিকের খুব সুন্দর দেখতে। এবার কালারটা কিরকম আছে দেখি, ক্রিমি কাপ, ওয়াও লাভলি। অ্যাকচুয়ালি এগুলো আর স্মেলটাও খুব সুন্দর আসছে, ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। অ্যাকচুয়ালি এগুলো কালার না মানে অনলাইন দেখে নেওয়া, তো সেজন্য মানে যেহেতু ওইভাবে দেখা আছে, আমরা জেনারেলি লিপস্টিক দোকানে কিনতে গেলে কি করি একটা এরকম করে করে দেখে নিই, বাট এই কালারটা এত সুন্দর আমি এখন এরকম করতেও পারছি না, বিশ্বাস করো আমার কিরকম একটা লাগছে মুখটা কি সুন্দর। তো আমি আপাতত এই মেকআপগুলো কিনেছি, এটা আমি অবশ্যই নেক্সট কোথাও গেলে ইউজ করব। নেক্সট আমি যেখানেই কোথাও ঘুরতে বা বেড়াতে বেরোবো কোনো একটা দিন, অবশ্যই আমি এটাই ইউজ করব। আর তোমাদেরকে তখন বলেও দেবো যে সেটা আমি ইউজ করেছি, তোমরা দেখে নিও। তো এই হলো আমার নাইকার শপিং, প্রচুর 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 কাগজ দেখতে ভরা। এটা আমি আপাতত জন্য কিনেছি, আজ থেকে আমি শুরু করব অ্যালোভেরার ভিটামিন সি দিয়ে স্কিন কেয়ারটা করা। আমার স্কিনের মধ্যে গ্লো চলে গেছে, পুজোর মধ্যে একটা গ্লো আনতে হবে। তো আমি কন্টিনিউ 15 ডেজ আপাতত ইউজ করব, ইউজ করে কিরকম কি রেজাল্ট পাই, কিরকম ইউজ করলাম, কোনটার পর কোনটা কি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। আজকে আমি তোমাদের সঙ্গে আমার পূজা মন্দির, পূজা মন্দিরটা কিভাবে ডেকোরেট করলাম, কি সুন্দর আজকে পুজো করেছি সেটা আমি দেখিয়েছি। আর সাথে আজকে আমার মেইন যেটা ছিল সেটা হচ্ছে এইটা যে আমি নায়কা থেকে কি কি শপিং করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ টু সাপোর্ট মি, সাবস্ক্রাইব করো, অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আজকে আমি যেখানে অবশ্যই দাঁড়িয়ে আছি সেটা অবশ্যই তোমাদের জন্য, কিন্তু আরো অনেক দূর যেতে হবে সেজন্য তোমাদের সাপোর্টের খুব দরকার। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, তাহলে দেখা হচ্ছে আগামী দিন আরো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।